जय मातरा श्रीमद दक्षिण कलिकार नम आज के आज तुलाराशि 2024 साल केमन जाए 2024 साल के अटकाबे आपके अर्थ आसबे झुरी झुरी किन्तु सत्य सम्पर्के कि सत्य सम्पर्के थाकबे देखते हैं अर्थटा के देबे आमाके अर्थर के मालिक आपनार अर्थ अधिपति के झुझुरी अर्थ आसबे केन आपनार क्षेत्रे अर्थ मालिक हच्छे गोहराज शनि अर्थ मालिक हच्छे आपनार क्षेत्रे शुक्र अर्थ मालिक के देबे आपनाके मंगल এই শুক্র মঙ্গল বৃহস্পতির শনির যে কারণ কম্বিনেশন জায়গাটা বলতে চাইছি আমি বারবার করে একটা কথা সবাই সবাইকে বুঝাতে চাই সবাই বুঝে বুঝুন যারা জ্যোতিষেরা শিখছেন তারা ভালো বুঝতে পারবেন যারা জ্যোতিষে শিখতে চাইছেন আমার ভিডিও দেখবেন জ্যোতিষ শিখে যাবেন আগে দেখুন 2024টা হচ্ছে শনির বছর তো এই শনির বছর অনুযায়ী আমরা শনি কিন্তু আপনার অতীব মিত্র দেবগুরু বৃহস্পতি শুক্র কিন্তু গুরু দৈত্য গুরু আর শনি হচ্ছে গ্রহরাজ শনি নপুংসক শুক্র কিন্তু নপুংসক নয় শুক্র কিন্তু সবসময়ের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওষুধ যেমন দাবাই বা মেডিসিন বা কম্পিউটার জাতীয় কোনো সমস্যায় বা কোনো কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা গায়ক গায়িকা শুক্র সারা কম্বিনেশন তৈরি করে না এই শুক্র কম্বিনেশনে যেহেতু আমরা লগ্ন তুলা বা তুলার লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বলছি অষ্টমদের শুক্র লগ্নপদের শুক্র রাশি অধিপতি শুক্র সেই শুক্র আমরা কী ফল দেবে বা শনি কী ফল দেবে শনি আমরা চতুর্থপতি পঞ্চমপতি বলতে না অর্থ কে দেবে আমাকে শনি দেবে শনি শনি দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে দশম দৃষ্টি করছে দ্বিতীয় আপনার সপ্তম রবি অষ্টম কন্যা নবম তুলা দশম দশম হচ্ছে বৃশ্চিক আমার দ্বিতীয় ভাব অর্থ ঝুড়ঝুড়ি দেবে যদি আপনার শনি কুম্ভে থাকে সত্য বলতে গেলে এটাই যদি জন্মগত চারুর যদি শনি যদি আপনার কুম্ভে থাকে বা আপনার লগ্নে থাকে তুলা লগ্নের ক্ষেত্রে থাকে 82 বা 83 জন্ম আমরা 83 জন্ম তুলা লগ্নে রয়েছে শনি যদি থাকে আপনার কিন্তু অতিমুখী ঝুঁঝুঁ টাকায় আপনাকে দেবে এবার যদি একাদশপতি রবি যদি আপনার সপ্তম থাকে এপ্রিল মাস যায় জন্ম যাদের 15 এপ্রিলের পথে যায় জন্ম রবি যদি তুঙ্গ থাকে আপনাকে অর্থ মালামাল করবে এর বলতে পারেন দাদা ভাই এই কেতু তো রয়েছে আপনার আমার দাদা হচ্ছে কেতু রয়ে গেল কী করে কী করবো অবশ্যই কথা সত্য কথা আপনার দাদা সব মানে হচ্ছে কেতু দাদা চলে যাওয়া মানে হচ্ছে ব্যয়গুলো হবে খুব গোপন হয় ব্যয় হবে কীরকম ব্যয়গুলো হবে হয়তো বলে কেস কামানে খেয়ে গেলেন আপনি যেহেতু ষষ্ঠ রাহু রয়েছে রোগের প্রতিপত্তি বৃদ্ধি হবে রোগ রোগ কী রোগ হবে গ্যাস অম্বল পন্ডেলাইসিস পায়ে ব্যথা অ্যাক্সিডেন্টের এই জায়গাটা দেবে কিন্তু এই তুলাশি তুলনের ক্ষেত্রে রাহু রাহু কিন্তু দ্বিতীয় দৃষ্টি করবে আপনার শনি দ্বিতীয় দৃষ্টি করবে এবং বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে তিনটে গুরু দৃষ্টি করবে আপনার রাহু করবে দৃষ্টি শনি করবে দৃষ্টি বৃহস্পতি করবে দৃষ্টি আপনার দ্বিতীয় হবে তার মানে কি অর্থ দিক থেকে মালামাল আপনি ঝুড়ি ঝুড়ি অর্থ আপনার আসবে অর্থ কী করে আসবে ফাটকা নো কর্ম করে আসবে কর্মের ভাবে আসবে কর্ম সাপেক্ষে আসবে আপনার ক্ষেত্রে তুলা রাশি তুলার লগ্ন যত কিন্তু প্রচুর আছো যারা গান বাজনা করছো বিশাল ফেমাস হবে বিশাল ফেমাস হবে বিশাল ফেমাস যারা মেডিসিনে আছো তারা বিশাল ফেমাস ফেমাস হতে পারবে মেডিসিন প্রচুর টাকা দেবে দান জায়গা দেবে যেহেতু যেহেতু এটা শনির বছর 2024 শনির বছর শনি আপনার চতুর্থপতি পঞ্চমপতি শনি সেই শনি দৃষ্টি হচ্ছে আপনার দ্বিতীয় এবং অর্থে কিন্তু মালামাল অবশ্যই করে করবে বলতে পারেন দাদা বিয়ে হবে কিনা আমার বিয়ে হবে
দ্বিতীয় বিষয় দৃষ্টি করছে, তৃতীয় প্রতি তৃতীয় বিষয় দৃষ্টি করবে, দ্বিতীয় সপ্তম একাদশ সে কিন্তু বিয়ে দেয়, যে একাদশ কাজটা আমি বলতে চাইছি। তৃতীয় ভাব, তৃতীয় ভাব হচ্ছে আপনার শনি, দ্বিতীয় ভাব হচ্ছে মঙ্গল, সপ্তমতে মঙ্গল, বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে, দ্বিতীয় দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, দ্বিতীয় তৃতীয় গেল সপ্তম প্রতি, সপ্তমে দৃষ্টি করছে রাহু, আর ইলেভেনে দৃষ্টি করছে শনি, বিয়ে আপনার হবে। ২০২৪ সালে বিয়ের যোগ কিন্তু প্রচুর হারে কিন্তু রয়েছে, ২০২৪ সালে বিয়ের যোগ। তাই বলতে দাদা আপনি লিখেছেন তো অর্থ বেশ ঝুড়ি লিখেছেন, আর কোনো কিছু নেই, অবশ্যই আছে। ব্যবসা যারা করে, ব্যবসা কি ব্যবসা, যদি আপনার রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্ট যদি ব্যবসা করতে পারে, রেস্টুরেন্ট বা কী ব্যবসা করতে পারবেন আপনি, সপ্তাহে ব্যবসা যদি বলি রাখিমালে ব্যবসা, তখন জায়গায় দেবে রাখিমাল, আর কি দেবে রাখিমাল দেবে, রেস্টুরেন্ট দেবে, হার্ডওয়ার্কিং জায়গা দেবে, যেটা হার্ডওয়ার্কিং ব্যবসা বলতে গেলে বাড়িঘর তৈরি করেন, বালি সিমেন্ট খোয়া লোহা শিক রড, তাহলে কিন্তু ভালো ভালো ব্যবসা করবেন। এবার দেখুন যে অর্থ যে জায়গাটা আপনাকে দেবে, আমার চারটা করে দেখুন, চারটা করে দেখতে হবে আপনাকে কী চলছে, দশা চলছে কি, অন্ধদশা চলছে কি, প্রত্যন্দশা চলছে দেখতে হবে। রাশিফল দিয়ে কিন্তু পুরো চার্ট বিচার করা যায় না, বা পুরো চার্ট বিচার আপনার হয় না, এটা যেটা বলছি সেটা কিন্তু তানজিত, তানজিত ফল বলছি, তানজিত বলছি, তানজিত। এবার দেখুন এই দ্বাদশে কেতু কী দেবে বা রাহু কী দেবে, রাহু কিন্তু নক্ষত্র চেঞ্জ করবে, এপ্রিল মাসের রাহু স্টার চেঞ্জ করে আসবে হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, ২৬ নক্ষত্রে আসবে, শনি নক্ষত্রে আসবে, সে কিন্তু দুর্দান্ত ফল দেবে আপনাকে এপ্রিল মাসের পর থেকে। একটা কথা বলবো আপনাকে, চলাফেরা সাবধান অবলম্বন করুন, অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে, যোগ কিন্তু প্রচুর রয়েছে, কেন এখানে অনেক কারণ আছে, অনেক কারণ আছে, এগুলো এইভাবে বলা সম্ভব নয়, সে চার্ট দেখতে হয়। দ্বিতীয় ভাব মানে হচ্ছে শুধু খাদ্য গুণের জায়গা থেকে আসবে, অর্থ থেকে আসবে, ইনকাম থেকে আসবে, কিন্তু আপনার ইলেভেনে যেহেতু শনি দৃষ্টি করবে, যেহেতু দ্বিতীয় শনি আপনার দৃষ্টি করবে, যেহেতু শনি আপনার সপ্তম অষ্টম দশম দৃষ্টি করবে, রাহু শনি দৃষ্টি করবে তৃতীয়, সেসবকে বলবো অর্থ আসবে, বিবাহ হবে, সন্তানের জায়গাটা একটা ডিস্টার্বেন্স, সন্তান হতে ডিস্টার্বেন্স রয়েছে আপনার, সন্তান হতে গেলে বাধা বিপত্তি তো তৈরি করবে, এটা একটা ফ্যাক্টর, কিন্তু এটা যে সন্তান যদি চাইছেন কোচুরেশে পরামর্শ নিয়ে সন্তান নেবেন, তার আগে সন্তানকে নেওয়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু বিপদ থেকে আরও খারাপ ফল পেতে পারেন, বাচ্চা মিসিং হতে পারে আপনার। এবারে দেখুন আপনার যে রবি কোথায় আছে, আপনার রবি চাটে কোথায়, রবি কিন্তু থাকবে হচ্ছে ২৪ থাকবে, ২৪ প্রত্যেক মাসে রবি ঘরে বিচার করছে, বিচার আসা হচ্ছে আমরা মিশন বিচার করি ম্যাক্সিমাম বৃহস্পতি শনি রাহু, এদিনে ম্যাক্সিমাম বিচার করে থাকি আমরা, যেটা বেশি কোনো স্টে করে, যেহেতু বৃহস্পতি বক্রিয়া আছে এখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে, বিশ্বসভায় চলে যাবে, অষ্টমে চলে যাবে বৃহস্পতি, তৃতীয় প্রতি অষ্টমে গেলেও বৃহস্পতি দারুণ ফল আপনাকে দিয়ে যাবে ২০২৪। আরও বিষয়ে জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। একটা কথা বলবো, অর্থ আসবে ঝুড়িঝুড়ি, শত সাপেক্ষে বলে দিলাম কথাটা আমি, কারণ হচ্ছে অনেক ব্যাপার থাকে, চাটের ব্যাপার থাকে অনেক, যাই হোক ৭ই ডিসেম্বর থাকবো তারাপীঠ, বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার যেখানে গ্রহদোষ প্রসঙ্গে করা হবে তারাপীঠ মহাশ্মশানে, যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি গত সোমবারের ২৭ তারিখে ছিলাম, সাথে জানেন আপনারা, আবার থাকবো হচ্ছে ২৭ ডিসেম্বর থাকবো, মানে কাজ রয়েছে আমার, অনেক ক্লায়েন্ট আসবে, আসাম থেকে আসবে, বাংলাদেশ থেকে আসবে, আপনারা যোগাযোগ করতে পারেন। একটা কথা বলবো, কাউকে টাকা ধার দেবেন না, ধার দিয়ে টাকার টাকা চোট হয়ে যাবে, জুয়া খেলবেন না, জুয়াতে টাকা নষ্ট হয়ে যাবে,
টাকা সেভিংস করা শিখুন, ব্যবসা করা শিখুন, ব্যবসা করুন, অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন। আর বিশেষ জানতে যোগাযোগ করুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।